পোস্ট করা হয়েছিল, কিন্তু এই ঘটনাটা পুরোপুরি মিথ্যা। এটা এরকম কোনো ঘটনা আমাদের এখানে হয়নি। এই ঘটনাটা হয়েছিল ইউপিতে, আর আমার হচ্ছে 1.5 সাল আগে এটা ঘটনা হয়েছিল, তার সমস্ত ভিডিও আমাদের কাছে আছে। কিন্তু কিছু লোক এভাবে চেষ্টা করছে কিভাবে মেলাইন করা যায় বা ডিফেন্ড করা যায়, তার জন্য যা লিগালি যেটা আছে, যে লিগাল অ্যাকশন নেওয়ার আছে, সেটা আমরা অলরেডি আমরা স্টার্ট করেছি। যারা এসব পোস্ট করেছে ও যারা শেয়ার করছে, আমি ওদেরকে বলছি যে আপনারা একটু আগে ভেরিফাই করে নেবেন, আদারওয়াইজ আপনারা বি এইসব লিগাল ঝামেলার মধ্যে ফেসে যেতে পারেন। ইভান একটা পেপার, একটা নিউজ পেপার, ও বি এই ছবিটাকে পোস্ট পাবলিশ করেছে ও লিখেছে মুর্শিদাবাদ পুলিশ কর্মী এসব ঝামেলা করছে, লড়াই করছে। তো মানে এত ইরেসপন্সিবল আমরা হয়ে যাচ্ছি এই সোশ্যাল মিডিয়াকে নিয়ে। আমার হচ্ছে এটা নিয়ে আমাদের খুব সতর্ক থাকতে হবে, কারণ এটা নিয়ে অনেক ধরনের সমস্যা হতে পারে। এটা তো একটা অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার আছে, কিন্তু এটা ইন্ডিভিজুয়াল লেভেলে বি সমস্যা হতে পারে। তার জন্য আমাদের সকলকেই যখন আমরা ইউজ করছি, ওটাকে ঠিক মতো আমাদেরকে ইউজ করতে হবে, তার জন্য কারো অন্য কারো কোনো সমস্যা না হোক, একখাতি না হোক।